আয়োজন করেছি কবিগুরুর জন্য ও তার শিল্প সাহিত্য সৃষ্টির জন্য এক অন্যতম অনুষ্ঠান। বাবা, আজকে কিন্তু আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টসরা শুধু না, আমাদের বাড়ির ছেলেমেয়েরাও কিন্তু পারফর্ম করবে, জানেন তো। হ্যাঁ, আয়ুষ তো এমনিতে সব কিছুতেই পারফর্ম করে, বাট বাবা এই প্রথমবার কিন্তু রবীন্দ্র জয়ন্তীতে গান গাইবে। আমার যে এমন সৌভাগ্য হবে চোখের সামনে পুঁথিদের সব বড় হতে দেখব, তাদের সাফল্য দেখব, আমি কল্পনাও করতে পারিনি। এই ইনস্টিটিউশনের সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি এখন মঞ্চে ডেকে নেব আপনাদের সবার প্রিয় দ্যুতিমাকে। এত বছর যদিও আমাদের এই প্রোগ্রামটা ভীষণ রকম ঘরোয়া ভাবে হয়েছে, কিন্তু এই বছর শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের ইচ্ছায়, তাদের কঠোর পরিশ্রমে এত বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। আজ আমাদের স্টুডেন্টদের এই অক্লান্ত পরিশ্রমকে সাপোর্ট করার জন্য আজ গোটা সিংহ রায় পরিবার এখানে উপস্থিত। কিন্তু তার আগে কিছু কথা আমার আপনাদের সাথে শেয়ার করার রয়েছে। যাকে ছাড়া এই ইনস্টিটিউশন গড়ে উঠতে পারত না, অর্থাৎ খড়ি সিংহ রায়, আজ তার সম্বন্ধে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি খড়ি সিংহ রায় আর বনি, আমরা অত্যন্ত এক মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করতাম, তাই আমাদের নানান ইচ্ছে, নানান স্বাদ থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে পূরণ করার জন্য লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। আর এই স্যাক্রিফাইস সবচেয়ে বেশি করেছে আমার বোন খড়ি। ওর স্বপ্ন ছিল আর্ট কলেজে পড়াশোনা করার, কিন্তু পয়সার অভাবে পরিবারকে চালানোর জন্য আমার আর আমার বোনের স্বপ্ন, আমাদের পড়াশোনা যাতে কন্টিনিউ হয়, এই সব কিছুর জন্য ও নিজের স্বপ্নটাই স্যাক্রিফাইস করে দেন। খুব ছোট বয়সে আমাদের দশকর্মা ভান্ডার ও নিজে সামলানো শুরু করে। শুধু তাই না, এই দশকর্মা ভান্ডার সামলে আমার আর আমার বোনের পড়াশোনা, আমাদের বাবা মা, জেঠিমা, আমাদের দাদা সবার দায়িত্ব একা নিজের হাতে তুলে নেয়। তার ট্যালেন্ট, তার সুন্দর সুন্দর চিত্র আঁকা বিভিন্ন জিনিসে দশকর্মার সবার মন জয় করে নিল। ভট্টাচার্য দশকর্মা ভান্ডার শুধু আদি কালীবাজারে নয়, খড়ির গুণে আশেপাশের আরও সমস্ত জায়গায় সবার কাছে প্রশংসিত হতে থাকে। ও আমাদের মতন হাজার হাজার মানুষকে শিখিয়েছে নিজের ট্যালেন্ট আর নিজের গুণের উপর বিশ্বাস রাখতে। ও মনে করত টাকা পয়সার অভাবে যেন কেউ কারোর স্বপ্নকে অপূর্ণ না রাখে। খড়ির বিশ্বাস ছিল ট্যালেন্ট থাকলে, যোগ্যতা থাকলে, গুণ থাকলে আর ইচ্ছে থাকলে সমস্ত কাজ করা পসিবল। সমস্ত গরিব ছেলে মেয়েরা তারা যাতে তাদের স্বপ্ন পূর্ণ করতে পারে, তাদের ট্যালেন্ট যাতে হারিয়ে না যায়, খড়ির এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে সবার আগে সবচেয়ে বড় স্টেপ যিনি নিয়েছেন আমাদের কলেজের ডিন মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, আর তাকে সাহায্যের হাত যিনি বাড়িয়ে দিয়েছেন আমাদের কলেজের ট্রাস্টি
মিস্টার প্রমিত রায়চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। তাই আজকের এই অনুষ্ঠান শুরু করার আগে আমাদের কলেজের ডিন মিস্টার ঋদ্ধিমান সিংহ রায় আর আমাদের কলেজের ট্রাস্টি মিস্টার প্রমিত রায়চৌধুরীকে আমরা মঞ্চে ডেকে নেব। জোরে একটা হাত তালি। ছোট করে কৃতজ্ঞতা স্বীকার। আমাদের বিশেষ অতিথিদের হাতে পুষ্পস্তবক তুলে দেবে আমাদের কলেজেরই স্টুডেন্টরা। জোরে একটা হাততালি হয়ে যাক। তার বিশ্বাস ছিল নারী শক্তির উপর, যাদের শিক্ষায়, যাদের ভালোবাসায়, যাদের শাসনে আজকে আমরা আমাদের এই জায়গায় পৌঁছতে পেরেছি, যারা আমাদের এগিয়ে দেওয়ার জন্য সংসারের পর্দার আড়ালেই থেকে গেছে, যারা আমাদের এই সাফল্যের পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে, তারাই আজকে স্টেজে এসে আমাদের এই অনুষ্ঠানে শুভ সূচনা করবে। আমাদের সিংহ রায় পরিবারের সমস্ত মহিলা সদস্যকে আমি স্টেজে ডেকে নিতে চাই। জোরে একটা হাত তালি হয়ে যাক। চোখান খোলা রাখো বীর, আমাদের প্রোফাইলে ট্রাফিকিংয়ের সঙ্গে যুক্ত যাদের যাদের ইনফরমেশন আছে তাদেরকে আইডেন্টিফাই করতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে। তাছাড়া সন্দেহজনক কিছু যদি দেখো আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। ইয়েস ম্যাডাম, আমি টিমকে ইনফর্ম করে দিয়েছি। আপনি নিশ্চিত থাকুন। রেডি তো তুমি? প্রিপেয়ার্ড? গানটা মুখস্থ করে নিয়েছো তো? এরপরে কিন্তু তোমার পারফরমেন্স আমি আর কিছুক্ষণে তোমার স্টেজে ডাকবো। চুল হেয়ার যা দেখবে দেখে নাও। দেখি শাড়িটা এই তো পারফেক্ট, খুব ভালো পারফরমেন্স হবে। অল দ্য বেস্ট। তাড়াতাড়ি সবাই, তাড়াতাড়ি, বেশি টাইম নেই, হারি আপ গাইস। সবার জন্য এনার্জি ড্রিঙ্ক চলে এসেছে ব্রো। নে, তোরাও নে, মাথা মন সব ঠান্ডা করে রেডি কর। গঙ্গা, গঙ্গা না, এইসব কি এত টেনশন কেন করছো? তুমি তো গানটা জানো, ভালোই গান করো। আজকে তুমি ভালোই গান করবে, একদম চাপ নিও না, খেয়ে নাও। আমি জানি তুমি সকাল থেকে কিছু খাওনি, রাইট? আর এতক্ষণ না খেলে তো ডিহাইড্রেশন হয়ে যাবে। খেয়ে নাও, ডিহাইড্রেশন হয়ে গেলে কিন্তু তুমি একদম পারফরমেন্স করতে পারবে না। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও না। আমি না এখনই স্টেজে উঠবো, এখন এটা খেলে আমি। আরে দিশা যখন বলছে খেয়ে নিন, স্টেজে উঠে যদি গলা শুকিয়ে যায় বা শরীর খারাপ করে তখন কি হবে? মুশকিল হয়ে যাবে তো। হ্যাঁ, আর এই জাস্ট জ্বর থেকে উঠেছে, দুর্বলতা তো আছে। নিন, খেয়ে নিন, নিন। আজকে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আমরা শুরু করব আমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট গঙ্গার গান। সবাই মিলে গঙ্গার জন্য একটা জোরে হাততালি।
তরফ থেকে অল দি ভেরি বেস্ট, খুব ভালো হবে। অল দি বেস্ট গঙ্গা। আপনাকে আগে দিন গঙ্গার কথা বলছিলাম না, শি ইজ রিয়েলি ভেরি ট্যালেন্টেড। ওর গান শুনলেই আপনি বুঝতে পারবেন। ওই আগে দিন বাড়িতে যাকে দেখলেন আমাদের বাড়িতে, ও আচ্ছা আচ্ছা। গড় ছড়া সন্ধ্যে রবি সন্ধ্যে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।